রাজধানীর ইন্টারন্যাশনাল টার্কিজ হোফ স্কুলে আজ থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপীস সুপার কাপ ফুটবল প্রতিযোগিতা দু হাজার পনেরো প্রতিযোগিতার উদ্বোধন করেন এর প্রিন্সিপাল বেদরিদ্ সোয়াটা এ সময় উপস্থিত ছিলেন স্কুলের বালক বিভাগের প্রধান জুবায়ের বাইরাম এবং অ্যাথলেটিক্স পরিচালক ইউনুস আলী উদ্বোধনী দিনে মানারাত স্কুল এবং আইটিএইচএস লাল দল জয়লাভ করেছে প্রতিযোগিতায় তিন টি বয়স ভিত্তিক ক্যাটাগরিতে তেরোটি স্কুলের মোট ছত্রিশটি দল অংশগ্রহণ করছে